নমস্কার, অনির্বাণ গাঙ্গুলি বলছি। নরেন্দ্র মোদী সরকারের একটি বিশেষ কন্ট্রিবিউশন পশ্চিমবাংলার মানুষের জন্যে এবং বিশেষ করে উত্তরবঙ্গ যাতে বেনিফিটেড হয়, পশ্চিমবাংলার মানুষ যাতে বেনিফিটেড হয়, তার জন্যে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, যেটা NFR যাকে বলা হয়, আপনারা দেখে থাকবেন যে কয়েকদিন আগে তারা বিশেষ স্পেশাল ভিস্টাডোম কোচেস তার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন নিউ জলপাইগুড়ি থেকে আলিপুর দুয়ার সপ্তাহে 3 দিন। এগুলো হচ্ছে সবচেয়ে অ্যাডভান্স কোচ, এবং যারা প্রাথমিকভাবে এই ট্রেনে গেছেন, এই কোচগুলোতে সফর করেছেন, তারা দেখেছেন যে একেবারে 360 ডিগ্রি ভিউইং সিস্টেম থাকে স্পেশাল ভিস্টাডোম কোচ, এবং যারা যাত্রী তারা সম্পূর্ণভাবে আকাশ থেকে শুরু করে এবং চারিপাশে তারা দেখতে পারবেন। বিশেষ করে এর আকর্ষণ হবে যখন ডুয়ার্সের মধ্যে দিয়ে এই ট্রেন যাবে, অর্থাৎ ট্যুরিজমকে বুস্ট করা। এবং এই ট্রেনগুলোর, এই কোচগুলোর বিশেষত্ব হচ্ছে লার্জ উইন্ডোজ এর মধ্যে রয়েছে, বড় বড় উইন্ডোজ রয়েছে, জানলা রয়েছে, যেগুলো ট্রান্সপারেন্ট, এবং বিশেষ প্লেক্সি গ্লাস রুফ যাকে বলে। এবং এই আমরা দেখেছি ইউরোপের বিভিন্ন দেশে, জার্মানি থেকে সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, চেক রিপাবলিক, ইউরোপের বিভিন্ন দেশে এই ধরনের ট্রেন চলে এবং সেই লোকাল ট্যুরিজমকে বুস্ট করে। এবং আমরা দেখছি যে মানুষ যারা ট্রাভেল করবেন সেটাতে, তারা সিনিক বিউটি, পুরো ডুয়ার্সের সিনিক বিউটিও তারা এনজয় করতে পারবেন। এই ট্রেনগুলোতে ওয়াইফাই সার্ভিস থাকবে এবং এই কোচগুলোতে অটোমেটিক স্লাইডিং ডোর, এলইডি ডিসপ্লে বোর্ড, বায়ো টয়লেট, অর্থাৎ একেবারে সবচেয়ে মানে লেটেস্ট আধুনিক টেকনোলজি দিয়ে এই কোচগুলো তৈরি করা হয়েছে, এবং এইগুলোকে অ্যাডভান্স কোচ বলা হয়। আপাতত সপ্তাহে 2 দিন, এবং যা দেখা গেছে যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে রেসপন্ড করেছে, এবং পুজোর আগে এই একটি বিশেষ উপহার নরেন্দ্র মোদী সরকার পশ্চিমবাংলার মানুষকে নরেন্দ্র মোদী দিলেন। এবং এই কোচগুলো আরও পপুলার, এই ট্রেন সপ্তাহে প্রথমে 2 দিন চলবে, তারপরে এর ডিমান্ড এখনই বোঝা যাচ্ছে যে এর হাই ডিমান্ড রয়েছে। এগুলো আগামী দিনে আরও বেশি দিন চালানো হবে, এবং যেটা দেখা যাচ্ছে যে সেই এরিয়ার ইকোনমি, সেই এরিয়ার যারা স্থানীয় বাসিন্দা তারা খুব বেনিফিটেড হবেন, তাদের কর্মসংস্থান বাড়বে, তাদের বিজনেস বাড়বে, এবং উত্তরবঙ্গ নিয়ে ট্যুরিজম অনেক বেড়ে যাবে। কেন, সারা দেশ এবং সারা রাজ্য থেকে মানুষ উত্তরবঙ্গে আসবে। আমার মনে হয় যে এই কোভিডের পরিস্থিতিতে এই একটি বিশেষ উপহার, বিশেষ অনুদান যেটা নরেন্দ্র মোদী সরকার করল পশ্চিমবাংলার জন্যে, যাতে এক ধাপে ট্যুরিজম প্রচণ্ডভাবে বুস্টেড হবে, এলাকার মানুষ বেনিফিটেড হবে, পশ্চিমবাংলার মানুষ বেনিফিটেড হবে। এটা একটি ঐতিহাসিক পদক্ষেপ। এই ঐতিহাসিক পদক্ষেপ, আগে আমরা কোনোদিন ভারতবর্ষে এই ধরনের কোচ দেখিনি। এই প্রথমবার এই কোচ তৈরি হয়ে এটা ব্যবহৃত হচ্ছে, এবং ব্যবহৃত হচ্ছে পশ্চিমবাংলায়। নরেন্দ্র মোদী সরকারকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অসংখ্য ধন্যবাদ, এবং আগামী দিনে পুজোয় পশ্চিমবাংলার মানুষ যাতে এই দৃশ্য আরও বেশি করে দেখতে যাবেন উত্তরবঙ্গে, এবং উত্তরবঙ্গের মানুষও বেনিফিটেড হবে, এই আশা আমি রাখছি।